ধ্বংসকারী ষাটটি গুণা যে ষাটটি গুণা হে মানুষ ধ্বংস হয়ে যায় হজরত আবু হরেরা রাদি আল্লাহ তালানহ হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের সাত করেন ধ্বংসকারী বরবাদকারী ষাটটি গুনা থেকে বেঁচে থাকো সাহাবাইকরাম সোয়াল করলেন প্রশ্ন করলেন ইয়ার সুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম সেই ষাটটি গুণা কি কি তখন হুজুর সাল্লাহ আলহি আসাল্লাম ফরমালেন আল্লাহর সাথে শিরিক করা করা এমন প্রাণীকে হত্যা করা যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন সুদ খাওয়া এতিমের মাল খাওয়া যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা মুসলমান নিরপরাধ পাক পবিত্র নারীর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করা এসব গুণা থেকে কোন একটি গুনাহে যদি মানুষ লিপ্ত হয় নিশ্চয় নিশ্চিত সে ধ্বংস হয়ে যাবে